بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. عليكم السلام ورحمة الله وبركاته. ভাই আপনি যে পোস্টটি পাঠিয়েছেন যে অমুক সূরা পড়লে গর্ভস্থ সন্তান এরকম হবে সেরকম হবে এভাবে বিভিন্ন সূরার ফজিলত বলা হয়েছে, এগুলি সব জালিয়াত কথা, মিথ্যা বায়দের কথা, বেদাত পন্থীদের কথা। এসব কথায় কান দেওয়া মানে কি? খ্রিস্টানদের পথ অবলম্বন করা, যারা বিনা দলিলে কাজ করে পথভ্রষ্ট হয়েছে। তা আমরা পাঁচত্বর নামাজের সেরাতে মোস্তাকিমের জন্য প্রার্থনা করি আল্লাহর কাছে। সেরাতে মোস্তাকিম হলো এলেম অনুযায়ী আমল করা, শরীয়তের এলেম জানতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আর এ সেরাতে মোস্তাকিম নবী রাসূলদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, অনন্য সৎকর্মশীলদের পথ। সুতরাং আমাদেরকে সেরাতে মোস্তাকিমে চলতে হবে, তার মানে এলেম এবং আমল দুটোই থাকতে হবে আমাদের মাঝে। আর খ্রিস্টানদের পথ, ইহুদিদের পথ, এটাই হলো সেরাতে গায়ের মোস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথ থেকে আমাদেরকে পানা চাইতে বলেছেন, দোয়াই বলতে বলেছেন, যেন আমরা ওই দুটি পথ থেকে আল্লাহর কাছে দোয়া করি, যেন তিনি আমাদেরকে ওই দুই পথ না দেখেন। এই দুই পথ হলো ইহুদিদের পথ। ইহুদিদের পথ হলো যে তারা এলেম জানতো কিন্তু আমল করতো না। আর খ্রিস্টানদের পথ হলো যে তারা এলেম জানতো না কিন্তু আমল করতো। আর এলেম ছাড়া আমল কি হবে? আন্দাজের আমল, যেটা তাকে কোশ্চিন কালে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তো বিনা এলেমে কথাবার্তা বলা, বিনা এলেমে আমল করা, শরীয়তের জ্ঞান ছাড়াই মানে আমল করা, বিভিন্ন কথাবার্তা বলা, এগুলি সব বলা যেতে পারে খ্রিস্টানদের পথের অনুসরণ এবং নিজের পক্ষ থেকে শরীয়ত বানানো। তো এখানে যে ভাই এভাবে পোস্ট করেছেন এবং মূল পোস্টকারী ভাই, আসলে বলা যেতে পারে যে উনি যদি নিজে থেকে এগুলি বলে থাকেন তো একটা অজ্ঞতার পরিচয় দিয়েছেন, এবং এ তথ্যগুলি কোনো বই থেকে লিখে থাকলে ও আর এক অজ্ঞ, এক জাহেল আর এক জাহেলের কথা এভাবে প্রচার প্রসার করছে। তো এভাবে এলেমবিহীন আমল করে কোনো লাভ নাই, এগুলি হলো খ্রিস্টানদের পথের অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়ত দান করুন। এমন কিছুই পাওয়া যায় না যে গর্ভস্থ সন্তান অমুক সূরা পড়লে অমুক হবে, তমুক সূরা পড়লে অমুক তমুক হবে, যেমন সূরা মহৎ পড়লে চরিত্র ভালো হবে, সূরা ইমরান পড়লে এই হবে সেই হবে, এগুলি সবই জালিয়াত এবং মিথ্যার ঝুলি। তবে গর্ভস্থ সন্তান তার মাকে অনুসরণ করতে পারে, এটা স্বাভাবিক। সুতরাং তার মা যে দিনদার পরহেজগার হয়, সন্তান তার অনুসরণ করতে পারে পরবর্তীতে। এবং বাপ মা ভালো হওয়ার একটা প্রভাব রয়েছে সন্তানের উপরে, এটা সর্বজন স্বীকৃত। এমনকি মারিয়াম আলাইহা সালাম যখন তিনি অলৌকিকভাবে গর্ভধারণ করেন, ঈসা আলাইহিস সালাম তার পেটে আসে এবং তিনি এই বাচ্চাকে নিয়ে গর্ভধারণ করেছিলেন যে বাচ্চা, সেই বাচ্চা যখন প্রসব করেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন লোকালিটিতে আসলেন, তখন তারা কি বলেছিল সমাজের লোকগুলি? যে লাকা যে এতে শাইআন ফারিয়া, তুমি একটা মিথ্যা বিষয় নিয়ে এসেছো, মানে বড় ধরনের তুমি অপবাদ নিয়ে এসো, অপবাদের বস্তু নিয়ে এসেছো, মানে এমন বস্তু নিয়ে এসো যেটাতে তোমাকে অপবাদের বাণ ছুঁড়ে ফেলা হবে। এরপরে বলেছেন ইয়া উখতা হারুন, সে এলাকার জনগণ কি বলেছিল? ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকে মুরাসাউ ইন ও মা কানাত উম্মুকে বাগিয়্যা, তোমার বাপ তো খারাপ ছিল না আর তোমার মাও ছিল না জেনাকার, অর্থাৎ বেশ্যা, দেহ ব্যবসায়ী। তার মানে জনগণ তাকে বলল যে আপনার বাপও ভালো ছিল, মাও ভালো ছিল, আপনার বাপ খারাপ ছিল না, আপনার মাও বেশ্যা ছিল না, তার মানে আপনি কেমন এরকম হলেন, অর্থাৎ সন্তান হয়ে গেল আপনার বিনা স্বামীতে। তো এটা তো ছিল অলৌকিকভাবে অলৌকিক ঘটনা যা আল্লাহর কোন কালেমা দিয়ে হয়েছিল। তো পরবর্তী ঈসা আলাইহিস সালাম ওই বাচ্চা শিশুর দিকে উনি ইঙ্গিত করেছিলেন যে এই উত্তর দিবে তোমাদের কথার, তখন উনি তো অলৌকিকভাবে উত্তর দেওয়া শুরু করলেন ওই দুধের শিশু।
বলেছে ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ও জাল নবিয়া আমাকে নবী বানিয়েছেন ইত্যাদি। তো এখান থেকে যে কথাটা বোঝানোর উদ্দেশ্য যে সেই সমাজের লোকগুলি মারিয়াম আলাইহাসসালামকে কি বলেছিলেন, তার মূল রহস্য, ঘটনার মূল রহস্য জানার আগে, উদ্ভাসিত হওয়ার আগে কি বলেছিলেন, এভাবে বিনা স্বামীতে গর্ভে সন্তান ধারণ করার কারণে, এবং সন্তান দেখে কি বলেছেন তাকে, যে হে হারুনের বোন, আপনার বাপ তো খারাপ ছিল না এবং আপনিও, আপনার মাও বেশ্যা ছিলেন না, তার মানে আপনি কেন এরকম হলেন। এ থেকে বুঝে আসে যে যার বাপ ভালো, মা ভালো, তার সন্তানও ভালো হয়। তা যার বাপ বাপ ভালো, মা ভালো হয়, যে সন্তানের সে সন্তানও ভালো হয়ে থাকে, বাপ মার অনুসরণ করে থাকে। কাজে এটি স্বীকৃত বিষয় যে বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক হয় না এমন কথা নয়, তবে স্বভাবতই এরকম হয়ে থাকে যে বাপ মা ভালো, সন্তানও ভালো হয়ে থাকে। এই জন্য দেখা যায় যে যারা নামাজি দেখবেন তাদের পিতামাতা অধিকাংশ নামাজি, ব্যতিক্রম হয় না এমন কথা নয়। নূহ আলাইহিস সালামের ছেলে কাফের ছিল, লুত আলাইহিস সালামের বিবি কাফের ছিল, অন্যভাবে নূহ আলাইহিস সালাম স্ত্রী কাফের ছিল, তো এগুলি ব্যতিক্রম। তাছাড়া ভালো ভালো মানুষের সঙ্গী ভালোই হয়ে থাকে। এক কথায় বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, এটাই স্বাভাবিক। সুতরাং বাপ মা ভালো থাকলে, ভালো অবস্থায় থাকলে, দিনদার পরহেজগার হলে সন্তান ভালো হবে। কিন্তু তাই বলে অমুক সুরা পড়লে সন্তান এরকম হবে, তমুক সুরা পড়লে সন্তান এরকম হবে, এই ডিজাইনের হবে, এই চরিত্রের হবে, এগুলি সব নিজেদের পক্ষ থেকে শরীয়ত বানানো তথা খ্রিস্টানদের অনুসরণ। খ্রিস্টানরা বিনা দলিলে আমল করত এবং দায়িত্বহীন কথা তারা বলে বেড়াতো। তো এই খ্রিস্টানদের পথের অনুসরণ করা ছাড়া আর কিছু নাই। এই সমস্ত আজে বাজে আজগবি কথাবার্তার প্রতি বিশ্বাস করা খ্রিস্টীয় পথের অনুসরণ, এই বিভ্রান্তদের পথে পরিচিত হওয়ার নামান্তর। সুতরাং কোরআন হাদিসের বাইরে এ জাতীয় আজে বাজে তালিম গ্রহণ করার কোনো অবকাশ নাই। এগুলি বিদআত চর্চা করার নামান্তর হবে। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন, সিরাতে মুস্তাকিমে পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।